প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশবাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, মন্ত্রিসভায় রদবদল, অসম্পূর্ণ রদবদল, অনেক প্রশ্ন। প্রধানমন্ত্রী যেখানে যে দায়িত্ব দেবেন সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করব। আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চান বিএনপির সাবেক মেয়র মঞ্জুর। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত, মন্ত্রিসভায় রদবদল। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভায় রদবদল করল সরকার। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি রদবদলের কথা জানানো হয়। নতুন আদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শামা রিজাউল করিমকে মৎস্য প্রাণী সম্পদ, মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরুকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী করা হয়েছে। অসম্পূর্ণ রদবদল, অনেক প্রশ্ন। মন্ত্রিসভার রদবদল নিয়ে গুঞ্জন চলছে অনেকদিন ধরেই, কিন্তু রদবদল হচ্ছে হচ্ছে করে শেষ পর্যন্ত আকস্মিকভাবে আজকে মন্ত্রিসভার একটা ছোট রদবদল হয়েছে। এখানে 3 জন মন্ত্রীর দপ্তর পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন আলোচনায় ছিল যারা ব্যর্থ মন্ত্রী তাদের সরিয়ে অন্য দায়িত্ব দেওয়া হতে পারে। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছিলেন যেসব মন্ত্রীরা নন পারফর্মিং তাদেরকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু এবার মন্ত্রিসভার রদবদলে মূল চমক ছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের শামা রিজাউল করিম। তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরুকে দেওয়া হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব, আর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মন্ত্রিসভার রদবদলে যাদের নিয়ে আলোচনা ছিল, বিশেষ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা রকম হতাশা এবং অস্বস্তি ছিল। দলের মধ্যেও তাকে নিয়ে অস্থিরতা এবং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিশেষ করে পেঁয়াজের লাগামহীন ঊর্ধ্বগতিতে বাণিজ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে পদত্যাগ 1 মিনিটের ব্যাপার। মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রীর কোনো পরিবর্তন না দেখে সাধারণ মানুষ অনেকটা অবাকই হয়েছেন। পাশাপাশি একের পর এক রেল দুর্ঘটনায় জর্জরিত রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যাপারেও সাধারণ মানুষের নেতিবাচক মনোভাব ছিল। বর্তমান সরকারের 1 বছরের বেশি সময় যাদেরকে ব্যর্থ মন্ত্রী হিসেবে চিহ্নিত করা হয় তাদের মধ্যে রেলমন্ত্রী অন্যতম, কিন্তু সেই মন্ত্রণালয়েও কোনো পরিবর্তন দেখা যায়নি। বিমান প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে নিয়েও নানা রকম প্রশ্ন ছিল, বিশেষ করে সাম্প্রতিক সময় করোনা ভাইরাস নিয়ে একটি বক্তব্য বিতর্ক তৈরি করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে IDRC-র পরিচালক আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিমান প্রতিমন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করেছিলেন। বলেছিলেন যে এই ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই। তারপরও বিমান মন্ত্রণালয়েরও কোনো পরিবর্তন হয়নি। ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ মিয়া গত ঈদে চাঁদ দেখা নিয়ে এক বিভ্রান্তিকর সৃষ্টি করেছিলেন, তিনিও স্বপদে বহাল রয়েছেন। এছাড়া আরও কয়েকজন মন্ত্রীর ব্যর্থতা নিয়ে নানা রকম আলাপ আলোচনা আওয়ামী লীগের ভিতর এবং বাইরে ছিল। মন্ত্রিসভার পরিবর্তনে তাদের গায়েও আঁচড় লাগেনি। তাহলে এই পরিবর্তন কেন, সেই প্রশ্ন উঠেছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে সম্ভবত গৃহায়ন পূর্তমন্ত্রী শামা রেজাউল করিমকে সরিয়ে দেওয়ার জন্যই এটা পরিবর্তন হয়েছে। অন্য একটি সূত্র বলছে এটি একটি ছোট পরিবর্তন, খুব শীঘ্রই আরও কিছু মন্ত্রীর পদ পরিবর্তন হতে পারে। তবে কবে কিভাবে হবে সে সম্পর্কে কেন সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায়নি। আওয়ামী লীগের একটি সূত্র বলছে যে মন্ত্রিসভায় আরও কয়েকজন নতুন মুখ অন্তর্ভুক্তির জন্য আলোচনায় ছিলেন, বিশেষ করে তারা বিগত নির্বাচনে মনোনয়ন পাননি। দলের জন্য কাজ করেছেন এমন দুজনকে মন্ত্রী করা বা যারা দলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাননি এমন কয়েকজনকে মন্ত্রী করার বিষয়টি নিয়েও গুঞ্জন ছিল। কিন্তু এ সমস্ত গুঞ্জন কোনোটাই সত্যি হয়নি। যে ছোট রদবদল হয়েছে সেই রদবদলের ফলে মন্ত্রিসভার কার্যক্রমের গতি বাড়বে কিনা নিয়েও অনেক তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই রদবদল কেন তা নিয়ে আওয়ামী লীগের মধ্যে প্রশ্ন উঠেছে। অবশ্য আওয়ামী লীগের নেতারা বলছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিশ্চয়ই কোনো বিবেচনা করেই এই রদবদল করেছেন। একটি সূত্র বলছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর ব্যাপারে কিছু কিছু সমস্যা তৈরি হয়েছিল, সে কারণে হয়তো তাকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্যই অন্যান্যদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই রদবদলই শেষ রদবদল কিনা নাকি খুব শীঘ্রই আবার একটি রদবদল হবে তা নিয়েও আওয়ামী লীগের মধ্যে আলোচনা আছে। আওয়ামী লীগের একাধিক সূত্র মনে করছে এই রদবদলের ধারায় খুব শীঘ্রই মন্ত্রিসভায় একটি পূর্ণাঙ্গ রদবদল হতে পারে।
প্রধানমন্ত্রী যেখানে যে দায়িত্ব দেবেন সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করব। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শামারিজুল করিমকে তার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর বদলে তাকে দেওয়া হয়েছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। এই বিষয়ে বাংলা ইনসাইডের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। বাংলা ইনসাইডারকে মন্ত্রী বলেছেন, জানি না কি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যে দায়িত্ব দেবেন সেটাই আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। উল্লেখ্য, টানা তৃতীয় মেয়াদে দেশ পরিচালনায় এসে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় রদবদল করা হলো। আজ বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি রদবদলের কথা জানানো হয়। নতুন আদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শামারিজুল করিমকে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসড়ুকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী করা হয়েছে। আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চান বিএনপির সাবেক মেয়র মঞ্জুর। বিএনপি প্রার্থী হিসেবে চট্টগ্রামের দাপুটি নেতা হ্যাট্রিক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন এম মঞ্জুর আলম। তখন 2010 সাল, এখন 2020। এক দশকের ব্যবধানে দল পাল্টিয়ে এবার আওয়ামী লীগ থেকে মেয়র পদে নির্বাচন করতে চান মহিউদ্দিন শিষ্য মঞ্জুর। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তোড়জোড় শুরু হয়েছে। আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে। এরই মধ্যে 8 জন মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন। বিএনপিও যোগ্য প্রার্থী ঠিক করতে নানান হিসাব নিকাশ করছে। এর মধ্যে নানাজনের কথাই সাবেক মেয়র মঞ্জুরের নাম ঘুরে ফিরে আসছে। এম মঞ্জুর আলমের ঘনিষ্ঠজনরা বলেন, তার আর বিএনপিতে ফেরার তেমন সম্ভাবনা নেই, আওয়ামী লীগের ডাকের অপেক্ষায় আছেন। আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিলে নির্বাচন করবেন। এ বিষয়ে মঞ্জুর আলম গণমাধ্যমকে বলেন, এখন আওয়ামী লীগের ডাকের অপেক্ষায় আছেন তিনি। ডাক পেলে ঢাকায় যাব, দল চাইতে হবে, না হলে ঢাকায় গিয়ে লাভ কি, এর বাইরে আমার কোনো সিদ্ধান্ত নেই, বলেন তিনি। 2015 সালে চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের আজমা নাসিরউদ্দিনের কাছে হেরেছিলেন সেই সময়কার বিএনপি নেতা মঞ্জুর আলম। সেবার ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি। ভোটের দিন দুপুরে দল ভোট থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় কিছুটা নাখোশ ছিলেন মঞ্জুর। তিনি চেয়েছিলেন কেন্দ্র দখল, ভোট কারচুপি যাই হোক মাটি কামড়ে ভোটের মাঠে পড়ে থাকতে। সেই ক্ষোভ থেকে বিএনপি এবং রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন মহিউদ্দিন শিষ্য মঞ্জুর আলম। পরে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত 21 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফর্ম কিনেছিলেন, কিন্তু আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। তবে সিটিতে মঞ্জুর মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তার কর্মী সমর্থকরা মনে করেন, মঞ্জুর চট্টগ্রামে অন্যতম সফল মেয়র, তার ইতিবাচক ইমেজ রয়েছে, একজন সজ্জন ব্যক্তি হিসেবে সবার সঙ্গে তার সুসম্পর্ক, তাই আওয়ামী লীগ দলীয় কোন্দল এড়াতে এবার তাকেই বেছে নেবে। এদিকে চসিক নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী হতে এরই মধ্যে 8 জন ঢাকায় আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন। বর্তমান মেয়র আজমা নাসির উদ্দিনের পাশাপাশি মেয়র প্রার্থী হতে চাইছেন আরেক হ্যাবিয়েট নেতা ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিসি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ও প্রার্থী হতে চান। এসব হ্যাবিয়েট নেতার ভিড়ে মঞ্জুর আলম আওয়ামী লীগের ঠাঁই পাবেন কিনা, এটি নিয়েও স্থানীয় নেতাদের সংশয় রয়েছে। 2010 সালে নির্বাচনে 4,79,145 ভোট পেয়ে নিজের রাজনৈতিক গুরু এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় 95,000 ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হয়েছিলেন বিএনপি প্রার্থী মঞ্জুর। পরে তাকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা করা হয়। বিএনপির টিকিটে মেয়র হলেও মঞ্জুর আওয়ামী লীগের খোলস ছাড়তে পারেননি। সিটি কর্পোরেশনের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করতে নগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে, এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিবের নামে একটি দাতব্য প্রতিষ্ঠান করে সেটির ব্যানারে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে গেছেন। এ নিয়ে বিএনপি নেতাদের ক্ষোভ ছিল তার প্রতি। তবু পরের নির্বাচনে তাকেই ধানে শীষের টিকিট দেয় বিএনপি, কিন্তু মঞ্জুর নির্বাচনে আজমা নাসিরের কৌশলের কাছে কুলিয়ে উঠতে পারেননি। এর আগে মঞ্জুর আলম 3 দফায় আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর কমিশনার ছিলেন। মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকাকালে বিভিন্ন সময় ভারপ্রাপ্ত মেয়রেরও দায়িত্ব পালন করেন তিনি। 2015 সালে সিটি নির্বাচনে হেরে যাওয়ার পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মঞ্জুর, যদিও পরে আবার পুরনো দলে ফিরে সংসদ নির্বাচন করতে চেয়েছিলেন। এ বিষয়ে মঞ্জুর বলেন, রাজনীতি করব না বলেছিলাম, সঙ্গে এটিও বলেছিলাম সমাজসেবা করে যাব, সেই কমিটমেন্ট আমি রেখেছি, 1 মিনিটের জন্য সমাজসেবা থেকে বিচ্যুত হইনি, এটিও একটি দায়িত্ব পালন, মানুষের প্রতি দায়িত্ব পালন আমি করে গেছি। এবারও নির্বাচনে আগ্রহী হলেও দলের মনোনয়ন না পেলে সে পথেই হাঁটবেন না বলে জানান মঞ্জুর। যেহেতু দলীয় মনোনয়নে নির্বাচন হচ্ছে, তাই দলের মনোনয়ন না পেলে নির্বাচন করা সম্ভব নয়।
সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, মন্ত্রিসভার রদবদল নিয়ে আপনার কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।